বিশ্বে মহাপ্রভুর বাণী হরিনাম সংকীর্তনের বাণী নাম সর্বত্র পৌঁছে দেওয়ার যে পুরোধা যিনি অগ্রদূত সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সার্ধ শততম স্মৃতি মহোৎসবে আজকে তার অনেক কিছু গুণের কথা আমরা বিভিন্ন মহারাজদের শ্রীমুখ থেকে শ্রবণ করছিলাম ভালো লাগছিল আমরা যে স্থানে বসেছি যে স্থানে উপনীত হয়েছি বা যে স্থানে আমরা এই মহোৎসব পালন করছি সেই স্থানের একটা বিরাট মহি মহিমা রয়েছে ভগবান তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ সর্বকারণ কারণ যিনি সর্বশক্তিমান সর্বকারণের কারণ যিনি সচিদানন্দ বিগ্রহ সেই কৃষ্ণচন্দ্রের শক্তি স্বরূপা আমরা জগমায়া স্বরূপে ত্রিপুরেশ্বরী মায়ের দর্শন বা তার আশীর্বাদ প্রার্থনা করি এই স্থানের সঙ্গে আরেকটি বিশেষ একটা সম্পর্ক জড়িত রয়েছে যার আমরা সাধ্য শতম বর্ষবর্তী উৎসব করছি সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ছিল প্রভুপাদের স্মৃতি বিজড়িত স্থান এইটি আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ত্রিপুরার রাজবাড়িতে কর্মসূত্রে কিছু বই সম্পাদন সূত্রে এবং রাজবাড়ির দুই ছেলেকে শিক্ষা দেওয়ার সূত্রে তিনি কর্মজীবন শুরু করেছিলেন এবং পরবর্তীকালে তিনি যখন মহাপ্রভুর আদেশে চৈতন্যবাণী সারা বিশ্বে প্রতি দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য তিনি মহাপ্রভু পঞ্চতত্ত্বের কাছে স্বপ্নাদেশ পেলেন তখন প্রচার কার্য শুরু করে উনিশশো সালে তিনি প্রচার কার্য শুরু করে উনিশশো সালে তিনি এই ত্রিপুরায় স্বপার্ষদ বিশেষ করে শিল সচিদানন্দ ভক্তিমন ঠাকুরের ধন্য শিষ্য এবং আমাদের গৌড়ীয় গুরুবর্গের অন্যতম ছিল ভক্তিপ্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ তার সঙ্গে ছিলেন সেই প্রভুপাদের পুত স্থান এই রাজ্য আমরা ধন্য হয়েছি আজকে সকলে মিলে উপনীত হয়ে তার কিছু গুণগান করবার তার মহোৎসব পালন করবার আমরা সুযোগ পেয়েছি আমরা জানি যে এই মহোৎসবের আয়োজন করছেন যারা দুইজন বাগবাজার গৌড়ীয় মিশন এবং শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ এই দুয়ের প্রতিষ্ঠাটা এক বাগবাজার গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রবাদ স্বয়ং তার স্থাপিত বাগবাজার গৌড়ীয় মঠ তার ভজন স্থান তার নিত্যলীলায় প্রবেশের স্থান আজও রয়েছে সেই বাগবাজার গৌড়ীয় মঠ এবং সে চৈতন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা শ্রীমদ ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ তিনি প্রভুপাদের জন ছিলেন এবং বিশেষ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের যে জন সন্ন্যাসী ছিলেন তাদের মধ্যে ভক্তি কেবল ওড়ুলুমি গোস্বামী মহারাজ এবং ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজের উভয়ের মধ্যে একটা সক্ষ ভাব আমরা লক্ষ্য করেছিলাম আজকে সেই প্রহপাদের গণেরা যদি আমাদের পেছন থেকে আশীর্বাদ দাতা হন তাহলে আমাদের উৎসব ত্রিদিবসীয় উৎসব নিশ্চয়ই সাফল্যমণ্ডিত হবে বিষয় কোনো সংশয় নাই বিজ্ঞানের যুগ আমরা বলি একটু অন্য ভাষায় জড়বিজ্ঞানের যুগ মেটেরিয়াল সায়েন্স এই বিজ্ঞানের যুগে উন্নতি যেন একটা চরম সীমায় পৌঁছেছে বাস্তব মানবতার উন্নতি যদিও অভাব রয়েছে কিন্তু সুখ সুবিধা আমাদের যাতায়াত আমাদের পরস্পরের যোগাযোগ এবং অন্যান্য বহু বিষয়ে বিজ্ঞান যে সুযোগ দিয়েছেন যে সুবিধা এনে দিয়েছেন সেই কথা যদি আমরা সেই কথা আমরা সর্বক্ষণ চিন্তা করি কিন্তু আমরা যদি ভুলে যাই যে পারমার্থিক বিজ্ঞান স্পিরিচুয়াল সায়েন্স বিশেষ করে ভাগবত বলেছেন জ্ঞানং মে পরমং গুজ্জ গুজ্জং যদ বিজ্ঞান সমন্বিতম বিজ্ঞান সমন্বিত জ্ঞান ভারতবর্ষের মুনি ঋষিদের মধ্যে রয়েছে বিজ্ঞান সমন্বিত জ্ঞান ভারতবর্ষের ধুলিকণায় রয়েছে বিজ্ঞান সম্মত সম্মত জ্ঞান ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের মধ্যে দেখেছি আমরা যার চাক্ষুষ দর্শন আমরা পাইনি কিন্তু আজকে যদি আমরা এই হলে কপালে তিলক গলায় তুলসীর মালা হাতে হরি নামের ঝোলা বহু ভক্ত প্রভুপাদের অনুগ প্রভুপাদের পরিবার ভুক্ত যদি দেখতে পাই আমরা বাইরে বেরিয়ে ত্রিপুরা পুরো রাজ্যের মধ্যে গ্রামেগঞ্জে যদি আমরা তিলক মালাধারী দেখতে পাই হরিকীর্তন শুনতে পাই তাদের কাছ থেকে যদি আগরতলায় পথ চলতে চলতে সবজি বাজারে গালা মার্কেটে যদি আমরা দু একজনও তুলসী মালা পরা তিলক পরা কোনো সাধুকে দেখতে পাই সেটা প্রভুপাদেরই অবদান কৃপা ধর্মের কত প্রকার শাখা রয়েছে বিশেষ করে ত্রিপুরা রাজ্যে এসেও আমরা দেখতে পাই কত রকম সংস্থা তার মধ্যে এক একটি সংস্থা চৈতন্য গৌরী মঠ আমরা ভক্ত দেখতে পাই এই রাজ্যেতে নাস্তিক ব্যক্তির সংখ্যা কম এটা আমরা ঠরে অনুভব করি আস্তিক ব্যক্তিদের মধ্যেও ধর্মের বহু শাখা থাকায় কেউ শেষরবাদ কেউ নিরস নিরশ্বরবাদকে মানেন কেউ দেবতাদেরকে পুজো করেন সকামভাবে পুজো করেন নিষ্কামভাবে করেন না কেউ পাঁচ মিশালি ভক্তি যাজন করেন শুদ্ধ ভক্তি যাজন করেন না সব কিছুই সম্ভব এই সৃষ্টির মধ্যে আমরা দেখতে পাই কিন্তু চৈতন্য গৌড়ীয় মঠ হোক বা অন্য কোন গৌড়ীয় মঠ হোক সেই মঠে গিয়ে বিগ্রহ সেবা সেই মঠে গিয়ে সাধু সঙ্গ সেই মঠে গিয়ে কীর্তনের প্রভাব যদি আপনারা দেখেন অনুভব করেন চিন্তন করেন তাহলে দেখবেন যে কিছু তফাত রয়েছে একটা বিশুদ্ধ হরি ভজন ভজনের স্থান বিগ্রহগণকে শুদ্ধভাবে সেবা শুদ্ধ হরিকীর্তন এবং শুদ্ধ সাধুসঙ্গ আমরা পেতে পারি পাচ্ছি এটা প্রভুপাদেরই দান আমরা আজকের দিনে দেখতে পাই গুরুর কোনো অভাব নেই আমরা বাড়িতে বাড়িতে যখন আমাদেরকে ডাকে আমরা পাঠ কীর্তন করতে যাই বা দর্শন করতে যাই তখন ঠাকুর প্রত্যেক বাড়িতেই প্রায় ঠাকুরের মন্দির দেখি সিংহাসন তাতে রাধাকৃষ্ণ বা জগন্নাথ তো রয়েছেন বহু দেবদেবীও দেখি কিন্তু অনেক সময় দেখি যে চার পাঁচজন গুরুর ফটো সেখানে অবস্থিত বহু গুরু রয়েছেন কারো কেউ কোনোভাবে তারা জীবিক আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা করছেন কিন্তু আজকে যার দেড়শো বছর পূর্তি উৎসব তিনি একজন গুরু ছিলেন এমন এক গুরু ছিলেন তিনি তিনি জীবকে প্রত্যেক দ্বারে দ্বারে কৃষ্ণনাম করবার সুযোগ দিয়ে কৃষ্ণনাম শুনাব শোনাবার সুযোগ দিয়ে কৃষ্ণনাম শুদ্ধভাবে জপ করবার সুযোগ দিয়ে শুদ্ধ আহার শুদ্ধ বিচার শিখিয়ে পরমা ভক্তির দ্বারা যে ভক্তি চৈতন্য দেবের প্রবর্তিত ভাগবত ধর্মযুক্ত যে ভক্তি যে ভক্তির দ্বারা কৃষ্ণ চিত্ত সংশোধিত হয়ে চিত্ত শোধন হয়ে যে ভক্তির দ্বারা কৃষ্ণ প্রেম রূপ প্রয়োজন ধন পাওয়া যায় সেই রকম এক গুরু প্রভুপাদ ছিলেন আজকে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বিস্তার করেছেন তার জন্ম সার্ধশততম বর্ষ পূর্তি করতে ভেতর থেকে আনন্দ জাগে অনেক সময় রক্ত টকবগ করে ওঠে অনেক সময় ভক্তদের নৃত্য দেখলে হৃদয়টা ভরে যায় হৃদয়ের কোনো জায়গা থাকে না যেখানে খালি রয়েছে যেখানে মনে হয় যে কোনো দুঃখ রয়েছে কোনো অভাব রয়েছে এটা বোধ হয় না এইরকম একটা পরিস্থিতি পরিবেশ প্রভুপাত সৃষ্টি করেছিলেন আজকে বিংশ শতাব্দীর প্রারম্ভে উনিশশো আঠারো সালে যিনি চৈতন্য দেবের আদেশ পেয়ে চৈতন্যবাণী প্রচার করবার সংকল্প নিয়েছিলেন ভারতবর্ষের প্রতি শহরে প্রতি গ্রামে প্রতি ঘরে এবং প্রত্যেক ব্যক্তিগত মানবের কর্ণে পৌঁছে দেওয়ার একটা গুরু দায়িত্ব নিয়েছিলেন মহাপ্রভুর কৃপায় সেই মহাপুরুষ উনিশশো সালে গৌড়ীয় মঠের সূত্রপাত করে মাত্র ষোলো কাল প্রচার করে তিনি সিক্সটি সিক্স শাখা মঠ ছেষট্টিটি শাখা মঠ ভারতবর্ষের ভিন্ন ভিন্ন স্থানে এবং ভারতবর্ষের বাইরে রেঙ্গুনে লন্ডনে জার্মানিতে তিনি প্রচার কার্য করে তিনি জগৎকে জগৎজীবের আত্মকল্যাণার্থে একটা বিশাল জাল বিস্তার করেছিলেন আজকে তার প্রভাব আমরা শুনতে পাই ইতিহাস আলোচনা করে দেখতে পাই তার সময়ের তিনি সেই সময়ের ব্যক্তিত্ব ছিলেন যে সময় মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস রাজা গোপালাচার্য এই সকল মহান মহান ব্যক্তিত্ব যারা দেশকে স্বাধীন করবার জন্য যারা অবদান রেখে গেছেন তারা প্রভুপাদের চরণ প্রান্তের নিজেদের সতচ্ছে প্রণীদিত হয়ে তারা এসেছেন বিশেষ করে মদন মোহন মালব মালব্য এত খুশি হয়েছিলেন যিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা তিনি বলেছিলেন আপনার এই সকল সত্য কথা আপনার এই সকল আধ্যাত্মিক পরিভাষা আপনার এই যে বিশুদ্ধ সনাতন ধর্মের যে দর্শন এটা দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক আমরা এটা চাই সেই প্রভুপাদের আজ দেড়শো বছর পূর্তি আমরা মহোৎসব যাজন করতে যাচ্ছি প্রভুপাদের সৃষ্টি গৌড়ী মঠ প্রভুপাদের সৃষ্টি তিনি এমন একটা স্থান করেছেন দক্ষিণ ভারতে যাবেন বা অন্যান্য স্থানে ভারতবর্ষে ঘন্টা বাজাবার জন্য মেশিন ফিট করা রয়েছে ঢাক বাজাবার জন্য মেশিন ফিট করা রয়ে রয়েছে মঠে মঠে আরতি কীর্তন হবে আরতি হবে আরতি হচ্ছে সেখানে হরি কীর্তনের ব্যাপার নেই কিন্তু প্রের প্রতিষ্ঠিত মঠ নিরন্তর করতাল কর্তালধ্বনি মৃদঙ্গ ধ্বনিতে মুখরিত এবং প্রত্যেকের মুখে কেবল কৃষ্ণ কীর্তন নয় জয়ধ্বনি হরির ধ্বনি এ দ্বারা মুখরিত করেছেন আজকে আমরা শুনতে পাই যে পৃথিবীতে শব্দ শব্দদূষণ বাড়ছে যেমন পরিবেশ দূষণ তেমনি শব্দ দূষণ শব্দ দূষণকে কন্ট্রোল করবার জন্য বহু রাজ্যে ব্যবস্থা রয়েছে লাউড স্পিকার বাজাতে হবে না অল্প সময় বাজাতে হবে একটা বিশেষ একটা ইয়েতে পরিমাণ মতো শব্দ বাজাতে হবে সেই রকম শব্দ শব্দদূষণের দ্বারা দূষিত পৃথিবীতে প্রভুপাদ একমাত্র জন যিনি বলেছিলেন এই পৃথিবীতে কোনো দুর্ভিক্ষ নেই যদি দুর্ভিক্ষ থেকে থাকে তাহলে কৃষ্ণ নামের দুর্ভিক্ষ রয়েছে কৃষ্ণ কথার দুর্ভিক্ষ রয়েছে তোমরা গাও উচ্চস্বরে গাও কৃষ্ণধ্বনি করো আমাদের ত্রিবর্ষ কালব্যাপী উৎসব আমরা সংকল্প নিয়ে করছি এই দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে কুড়ি ফেব্রুয়ারি ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দজি এসে এই কালব্যাপী উৎসবের উদ্বোধন করেছেন তারপরে আমরা পরপর পরপর একটা উৎসবের বিভিন্ন স্থানে আমরা যে উৎসবের আয়োজন করেছি তারই একটা এর পরে হয়েছে হরিয়ানাতে কুরুক্ষেত্রে এবং সেখানেও তথাকার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টুজি এসেছিলেন উপমুখ্যমন্ত্রী এসেছিলেন গভর্নর এসেছিলেন তারপরে আমরা উত্তরপ্রদেশে ডেপুটি সিএম ব্রিজেশ পাঠকজি এসেছিলেন আজকে চতুর্থ উৎসব রূপে আমরা ডক্টর শাহকে পেয়েছি আমি বিশেষ করে আন্তরিকভাবে এই সভায় তার অমূল্য সময় দেওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই হরে কৃষ্ণ